হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আশা করি অনেকটা ভালো আছো। আর আমিও একদম ফাটাফাটি আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে আই গেছি, তো দেখতে পারো ঘরের ব্যাকগ্রাউন্ড ঘরে আছি। তো ওখানে সন্ধ্যা বাজার 6:51 রেডি উডি হয়ে গেছি। আর যেহেতু আজকে ভিডিও বানানির থাম্বনেইল উমনেইলে দেখেই বুঝে গেছো যে আজকে হাইলাকান্দিতে নতুন বিশাল খুলে, তো চলো যাই। অবভিয়াসলি হাইলাকান্দি তা মানে পাবলিক তো হইবই, তো এখানে বিশালও কিতা দেখাইতাম। বিশালও দেখানোর মতো তেমন কিছু নাই, বাট মানুষের ভিড় হইব। চলো দেখি গিয়া এরকম কিরকম কিতা আছে এখানে। এরকম প্রেডিক্ট করছিলাম ভিড় হইব, প্রেডিকশন কি ভুল যাইতে পারে। তো ব্যাক সাইডে দেখাই অবস্থাটা, এদিকে যেদিকে দেখতে পারো পার্কিং, বাইকের পার্কিং রাখার মতো অবস্থা নাই। আজকে পুরো ফিল আর যে একটা ফেস্টিভ সিজনের মতো। অনেক মশাক্কাতের পরে আই গেলাম বিশালের সামনে, সঙ্গে একলা আইছি না, লোকে মানুষে নিয়ে আইছি। তো চলো ওখানে ভিতরে যাই গিয়া, ভিতরে গিয়া তারপরে দেখাই ভিতরের ভিড়টা কিরকম। হেলমেট রাখতে লাগবো নি, স্পিড দেখতে পাবে। আজকের ভিড় দেখে কিরকম লাগে, ঠিকই লাগে। আজকে মোটামুটি যে নতুন যদি কেউ আয় তে লিটারালি আজকে হারবো, এরকমই অবস্থা। হারা মানে এই যে লুজ, যে এই হারা না, গায়েব হয়ে যাব। আর ওখানে মোটামুটি ফার্স্ট ফ্লোরে লেডিস সেকশন, উপরে দিকে যাইম, উপরে দিকে গিয়া দেখি উপরে দিকে আজকে অর্ধেক হাইলাকান্দি মোটামুটি না। আমরা যে সময় ভিডিওটা দিমু অলরেডি এটা যাইব গিয়া, এই ভিড় ঠিক আশা করে থাকবোই। তো চলো ওখানে উপরে উঠি যাই, উপরে আরো ভিড়। এখানে যতটা দেখাচ্ছি না ভিড়ের এখানে উঠা যাইব কি না, মানে এই দেখতে পারো সিঁড়ি তো অবস্থা। তো চলো দেখি উপরে যাই, এখানে দেখি সিঁড়ি উড়ি উঠি, সিঁড়ির মধ্যে ভিড় দেবো। তো কয়েকদিন আগে ভুবনের যে অবস্থা ছিল, সস্তা ভুবনের ভিড় এখানে ভিড়, এখানে দেখতে পারো লিটারালি আমি আর তুমি উপরে উঠতে লাগে সিঁড়ি। এও তাও কিন্তু একটা মার্কেট এর সিঁড়ি, মানে কেউ ইমেজিন করতে পারেনি। আমি সিঁড়ি তুটলাম নাইলে উঠি এমন ফাঁসা পাচ্ছি না, আমি নিচে যাইতে পারি না, উঠতে পারি। তার মধ্যে এই আর জীবনে কোন শপিং মল করলে ফার্স্ট ডে তো আমি আইতাম না, ধন্য আমার জীবন ধন্য হয়ে গেছে আজকে আইয়া। অবস্থা দেখতে পারো ওখান থেকে উপরে উঠছে, আর উপরে না আছে এসি, এসি পর্যন্ত না। তারপর উপরে কম্পারেটিভলি ভিড় কম আছে, যে মানে এর উপরের সেকশন যেটা এখন তা কিড সেকশনে আসলাম, তার উপরের সেকশনে এখানে বরং একটু লাইট আছে, অত ভিড় না, আরামসে উপরে উঠতে পারলাম। তো ওখানে উপরের সেকশনটায় দেখি নাই ভিড় কেমন। আর এখানে এখানে পুরোপুরি এসি স্টার্ট হয়েছে না, তো গরমে হালত খুবই অবস্থা খারাপ যারে হয়। এই সিঁড়ি উঠতে কিরকম লাগে, এই সিঁড়ি উঠতে কিরকম লাগে, নর্মাল আছে, উঠা যান। ওই দেখো ব্যাক সাইডে মানে ভিড় কোনো কম নাই, গরম হোক যাই যাই হোক। কাপড় চুজ করা চলে, এখানে কাপড় ঠিক আছে, এখানে দেখতে পারো সুন্দর টি শার্ট আছে, ক্লাস 9 জো ঠিক আছে, বাট আজকে লোক কোনো সেলস করে না, নিচে লাইন এটলিস্ট 1 ঘন্টা। আজকে যদি কাপড় লই আজকে শপিং করলে আমি ভালো যাই মুগে, শপিং করার থাকলে সত্যি লাইন 10টা বাজে। তো আজকে জাস্ট খালি পাবলিক রিয়াকশন বা পাবলিক কিরকম আয়ার
সঙ্গে অনেক বন্ধুরা মিলে কোটায় আরি গেট টুগেদার বিছরে হয়ে यार সঙ্গে সাবস্ক্রাইবারস অনেকরা মিলে তো আজ এখানে দেখতে পারো আমরা পুরো ভিড় যেটা আছে ভিড় তো ওখানে এই সেকশন দেখে লেছি এখন তোরা যাই গিয়া আমরা যেটা সস্তা যেটা কই মেলা মেলার মধ্যে যেটা গটি বাটি সবটা মিলে ওই সেকশন আছে উপরে মানে খাওয়া ওয়ার তো চলো উপরের সেকশনে যাই এখন তো ভিড় নাই চলো আজকের ব্লগে একটা ফুর্তি হয়ে গেছে বেতলা ফুর্তি হয়ে গেছে অত ফুর্তি যে সহ্য হন না এখন খালি শাস্তি হয়ে গেছে কোনোরকম এই ভিড় দিয়ে কোনোরকম নামি যাই তো ওটা মনে হয় জীবন বাঁচছে রক্ষা হয়েছে শিক্ষা হয়েছে এসির লাগাল ফাইললে হয়েছে অতটুকু মধ্যে এসি উসি নাই আর ভিড় দেখতে পারো যেটা দেখাইতাম যা দেখি তাই অবস্থা হয় ও ভাই মনে আমরা লগে উঠছিল এই ভাই আমরা লগেইল আমরা এই অবস্থা এরকমই কিনার মতো কোনো অবস্থাই নেই আজকে এলা জানলে কেউ আইলো না নে গরমে মানুষ কালকে বেহাল হইব এটা কই আলাম নাই এখন মানুষ যারা যারা ঢুকছে না তারা বলে উপরে কি মজা আর উপরে থেকে যে নিচে লামেরে বুঝে আসল মজাটা কিতা কিতা ঠান্ডা উপরে আছে কি শান্তি লাগে এটাই লাগে একদম গ্রাউন্ড ফ্লোর এর ভিড় এখন বহুত শান্তি লাগে এসি একটু একটু হাওয়া লাগে যে আজকে তাই ভিড়ে এটা মোটামুটি সস্তা সস্তা মেলার ভিড় লাগেছে দিগু এরকম মল করলে আর মেলা লাগতো না মেলার দুঃখ মিটাই দিয়েছে ওখানে মোটামুটি 12 জি মুইকার থেকে যথেষ্ট হয়েছে ফাইনালি শান্তি যা দেখো আই গেছি 12 ইয়া আর এখানে মাহলটা দেখো বাইরের একদম পুরাপুরি মেলাওয়ালা ভিড় আর একদম ফিল আছে মানে কাশ্মীর কাশ্মীর আইসি এরকমের একদম ঠান্ডা ঠান্ডা তো অনেকটাই ভালো লাগলো ভিডিওর মধ্যে একটা আলাদা সত্যি একটা এক্সপিরিয়েন্স করতে লাগে মানুষরাও হইলাম গরমও লাগলো গরম তো টেম্পোরারি বাট একটা এক্সপিরিয়েন্স হইলাম এটাও একটা মজার জিনিস এবং ক্যাশ কাউন্টারে একটা উল্টা পুল্টা হইতে দেখছি ভাবলাম একটু হাইলাইট করি যদি কোনো বিশাল স্টাফে দেখো তাহলে সেটা করেন মানুষের 2-2 হাজার টাকার জিনিস লর সঙ্গে হাতও কয়েকটা ভালো ভালো দামি প্রোডাক্টস রাখে সেটা করেন যখন বিল বানাইয়ে যখন যে মেইন টাকার যে লয় এর যেমন ব্যাগটা না যায় ওই দ্যাট মুমেন্টে ওই জুরির মধ্যে দিয়া এই দামি প্রোডাক্টগুলো এটার মধ্যে রাখি দেয় যেটা ক্যাশ কাউন্টারে খেয়েও কোনো হদিস পান না এরকমেরই চলে তো এটার কোনো হিসাব পাওয়া যায় না যদি কেউ দেখো বিশালের মানুষে তো তারা একটু ট্যাগ করে জানাই দিয়ে যে এইরকম চলে একটু খেয়াল রাখার লাগিয়া তো আজকের লাগিয়া কতটুকুই রাখুন আশা করি তোমরা ভালোই লাগছে নেক্সটে হোলি আর হোলির ভিডিও দিমু তো স্টে টিউন পালমাদার ব্লগসের সঙ্গে সবসময় আসি যে কোনো অকেশন হইলে আসি তো যদি অতটুকু পর্যন্ত ভিডিওটা দেখে থাকছো তাইলে কি করবা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সঙ্গে বেল আইকনটা একদম প্রেস করিও তো আমি মিলাম তোমার সঙ্গে হোলির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই।